গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু রিচিস ব্লগ। আজকে সকাল 8টা বাজে, এখন আমি ঘুম থেকে উঠেছি। তো আমার বাড়িতে এসেছে আমার বাবা মা, এখন আমাকে উঠতে হবে। উঠে প্রথমে মানে এসছে কেন বলছি, লকডাউন তো সবাই একসাথে থাকবো সেই জন্য আসা। তো এখন আমাকে উঠতে হবে, কথা না বাড়িয়ে বিছানা বসাতে হবে, নিজেকে ফ্রেশ হতে হবে, তারপরে ব্রেকফাস্ট করতে হবে, তারপরে গিয়ে দুপুরে খাবারটা করবো, দেখি কী করি। তো চলো আমি উঠে কাজ করি আর তোমরা দেখে থাকো। চলো চলো চলো। চলো আমার বিছানা গোছানো কমপ্লিট, এবার নিজেকে একটু ফ্রেশ হতে হবে, হয়ে তারপরে যাবো আমরা রান্নাঘরের দিকে। আমি চলে এসেছি রান্নাঘরে, এবার আমি চাটা করে নেবো আর চা বসিয়ে দিয়ে আমি এখনো ঘর ঝাড় দিইনি, ঘরটা ঝাড় দিয়ে মানে ঘরটা পরিষ্কার করে নেবো। চাটা বসিয়ে দিই। চলো আমি দুধটা বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে গ্যাসটা সিমে করে দিয়ে চলো এবার চাই গিয়ে ঘরটা পরিষ্কার করে নিই, তারপরে এসে চাটা মাঝখানে দেখে নেবো, চাটা চাষ বসানো। চলো তো আমি চা বসিয়ে দিয়েছি, চাটা হতে হতে আমি পাস্তাটা করে নেবো। আজকে টিপিটে পাস্তাটাই আমার হাতটা হবে না। চা আমাদের হয়ে গেছে, তা সেদ্ধ হচ্ছে, তো আমি চাটা আগে দিয়ে আসি। গ্যাসটি অফ করতে হয়ে গেছে।
একটা পাস্তাটা রান্না করে দেবো। তোমা বলতে এই যে আচ্ছা আচ্ছা আজকে যাবে বিকালে বলে দি এটা আমার বাবা এটা আমার মা ঠিক আছে তো এবার চলো চা সবাই খেতে দেবো তার মধ্যে আমি গিয়ে ঘরটা পরিষ্কার করে চলে আসি আর ওদিকে পাস্তা ফুটছে বলে তো আমার ঘর ঝাড় দেওয়া শেষ হয়ে গেলেই আমি চলে যাব রান্না করতে মানে পাস্তা রান্না করতে তো চলো চলে যাই পাস্তা রান্না করতে তো এখানে আমি কেটে রেডি করে নিয়েছি পেঁয়াজ কুচি 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 করে কেটে নিয়েছি লঙ্কা কেটে নিয়েছি রসুন কেটে নিয়েছি টমেটো তো এবার আমি গ্যাসটা অন করে দেব কড়াই আমি বসিয়ে দিয়েছি অন করে দিয়ে দেবো সামান্য একটু তেল তেলটা দিয়ে তেলটা গরম আমি তাতে দিয়ে দেবো দুটো ডিম তো তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করি এদিকে আমাদের তেল গরম হয়ে গেছে তো এবার আমি তাতে সবু ভেঙে চিন ভেঙে দিয়ে দেবো তিনটা কেমনভাবে ভেঙে গেল ডিমটা না ভুজিয়া করে নেব আমি হয়েছে আমার ভুজিয়া আমি হালকা হালকা করেই করবো খুব বেশি ডিপটাই এটা করবো না আমি এটা নাবিয়ে নেবো একটু তেল দিয়ে দেবো তেলটা একটু গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দেব রসুন রসুনটা হালকা ফ্রাই হয়ে যাবে একটু গোল্ডেন ফ্রাই হয়ে এসছে রসুনটা এবার আমি দিয়ে দেবো ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা লঙ্কাগুলো ভাজতে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো পেঁয়াজটা পেঁয়াজটা একটু গোল্ডেন করে ফ্রাই হয়ে যাবে তারপরে আমরা এতে অন্য জিনিসগুলো সব মিশিয়ে এই পাস্তাটা আমার ছেলে ভীষণ ভালো খায় তো স্পেশালি ওর জন্যই এটা আমাকে করতে হয় তো পেঁয়াজ আমাদের ভালো হয়ে গেছে এটা আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু আমি দিয়ে দেবো সয়া সসও এইরকমই কিছু একটা দিয়ে দেবো আমি পাস্তাটা ঢেলে দেবো আমি দিয়ে দেবো আগে একটু নুন দিই একটু নুন দিয়ে দেবো সয়া সসে নুন থাকে নুনটা স্বাদ মতো বুঝে দিলেই ভালো হয় এটা আমি দিয়ে দেবো একটু মিষ্টি সেটা নুন মিষ্টিটা নিজেদের স্বাদ মতো মিষ্টি চাইলে দিতে পারেন না চাইলে দিতে না আমি এক চামচ মতো চিনি দিয়ে দিলাম এখানে
এটা ফ্রাই আমার হয়ে গেছে, আমি যে সেদ্ধ করে রেখেছিলাম, মানে যদি আপনি এরকম ফ্রাই, যদি তোমরা এরকম ফ্রাই খেতে চাও তো ফ্রাই নামিয়ে দিতে পারো, আর যদি মনে করো একটু গ্রেভি গ্রেভি করবে তো আমি একটু জল দিয়ে দেবো। এই জলটা দিয়ে আমি সেদ্ধ করেছিলাম, তো সেই জলটাই আমি এখানে অ্যাড করলাম। একটু ফুটে গেলে আমরা নামিয়ে নেব, তো চলো 5 মিনিট ওয়েট করি। মোটামুটি ফুটে গেছে, ফুটেই গেছে, আমি একটু গ্যাসটা কমিয়ে দেব। এবার আমি এতে দিয়ে দেব বলতো একটু ম্যাগি মশলা, একটু না মানে পুরো প্যাকেটটাই দেব, একটা গোটা প্যাকেটই দেব যেহেতু পাস্তার পরিমাণটা বেশি। এখানে দারুণ ফ্লেভারটা উঠছে, বিশ্বাস করো যদি সামনে থাকতে না তোমরা ভাবতে, অবশ্যই করে খেয়ে দেখবে এইভাবে পাস্তা। অনেকে অনেক রকম ভাবে করে, তো আমি এইভাবে করলাম, খেয়ে দেখবে কমেন্টে জানাবে অবশ্যই কেমন হয়েছে। তো এবার লাস্ট ফিনিশিং টাচ, আমার সব থেকে প্রিয় ডিম, চলো সবটাই দিয়ে দিলাম। তো এবার বেড়ে ফেলার পালা। তো হয়ে গেছে আমার পাস্তা, সবাইকে মোটামুটি বাবু বসো, ও আমার খুদে ওস্তাদ এটা খেতে ভালোবাসে আমি বলেছিলাম আগে, তো নাও 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 এটা আমি নিই। দারুণ হয়েছে, তো এখন তারপরে দেখি দুপুরের কি রান্না করা যায়, তো দুপুরের রান্নাটার জন্য রেডি হতে হবে। তো বসে খাওয়া সত্যি সময় নেই, খেতে খেতে কাজ করতে হবে। তো রান্নাটা খুব সুন্দর হয়েছে, করে দেখবে। আর রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, লাইক করতে ভুলবে না যদি রান্নাটা ভালো লাগে, আর যদি অবশ্যই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে। তোরা খেয়ে নি তারপরে দিয়ে রান্না করছি।